পাপুয়া নিউ গিনিতে সোনার খনিকে কেন্দ্র করে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গুলিতে নিহত হয়েছেন অন্তত 30 জন। সংঘাত বন্ধ করতে সংশ্লিষ্ট এলাকায় কার্ফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে, তবে এর শুরু হয়েছিল চলতি বছরের অগস্ট থেকে। এলাকাটি পিয়ানদে গোষ্ঠীর দখলে থাকলেও পরে তা দখল করে নেয় সাকার ক্ল্যান গোষ্ঠী। দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে গেল রবিবার শান্তি আলোচনায় বসে তারা। আলোচনা ব্যর্থ হলে দুই পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। কয়েক ঘন্টার ব্যবধানে 300টির বেশি গুলি করে দুই পক্ষ। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দুপক্ষই খনি থেকে সোনা উত্তোলন করতে চায়, যা সম্পূর্ণ অবৈধ। দুই পক্ষকে রুখতেই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। অস্ত্র দেখিয়ে হুমকি দিলে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।